কুম, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্লাজো কাটতে হয়। তো ভিডিওটি শুরু করার আগেই একটা কথা বলে নেই ফ্রেন্ডস, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি চালু করে নিন, যার দ্বারা আপনারা সহজে আমার আগামী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কাপড়টি দুই ভাঁজ করে নিয়ে আমরা লম্বার মাপটি নিব। লম্বার মাপ আর 38, পায়জামার মাপ 2 ইঞ্চি, উপরে বর্ডার 2 ইঞ্চি, নিচে মোহরির জন্য আমরা 4 ইঞ্চি বেশি নিব। তাহলে 38, 39, 40, 41, 42 মাপ নিব আমরা। এই তো 42 এসে গেছে। এখন আমরা একটু দাগ দিয়ে নিব, চক দিয়ে দাগ দিয়ে নেই। এই সাইডও 42 মাপ দিয়ে আমরা দাগ দিয়ে নেব। এখন আমরা এই মাপ অনুযায়ী কাপড়টা কেটে নেব। এখন আমরা কাপড়টি 4 ভাঁজ করব। আগে বরাবরই আগে কেটে নিয়ে কাপড়টা আমরা 4 ভাঁজ করব। এখন আমরা কাপড়টি 4 ভাঁজ করব। ভাঁজ লাইন নিজের দিকে রাখতে হবে, ভাঁজ লাইনটা আমরা নিজের দিকে রাখব। কাপড়টা 4 ভাঁজ করে নিলাম। এখন আমরা এখান থেকে বর্ডারের জন্য 2 ইঞ্চি নেব। ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমরা 2 ইঞ্চি এখন আমরা হাইয়ের মাপ নেব। যারা পাতলা মানুষ তাদের জন্য, চিকন মানুষের জন্য 14
যাদের একটু স্বাস্থ্য ভালো মোটা, 15-15.5 নিলেই হবে। আমরা 16.5 নেব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। দাগ দিয়ে নেব আমরা। দাগ দিয়ে নিয়েছি। পা মুহুরি নিব আমরা 12.5। পা মুহুরি আমরা নিলাম 12.5। এখন পা মুহুরির সঙ্গে হাই যোগ করতে হবে। আমরের সঙ্গে আমরা হাই যোগ করে দেব। এখন আমরা সোজা করে আমরা কেটে নেব। তো ফ্রেন্ডস, আমাদের প্লাজো কাটা শেষ হলো। 38 লম্বায় 38 মাপ অনুযায়ী আমরা এই প্লাজোটা কাটলাম। আপনাদের যার যেমন লম্বায় মাপ সেই অনুযায়ী, কারো 40, কারো 42, 41, যাদের যেই মাপ এই অনুযায়ী আপনারা কাটতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন। আমরা আগামীতে সেই ধরনের ভিডিও তৈরি করব। শেয়ার করবেন বেশি বেশি বন্ধুদের মাঝে, ফ্রেন্ডস। তো আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।